রাজ্যের শিক্ষা প্রসারের জন্য উদ্যোগ নিয়েছেন। রাজ্যে একটা ডেন্টাল কলেজ হয়েছে এবং অন্যান্য জায়গায় কলেজ, মেডিকেল কলেজ করার জন্য উনি উদ্যোগ নিচ্ছে। আমি অনুরোধ করব যে ত্রিপুরা প্রত্যেকটা জেলায় বিশেষ করে কৈলাসহরে একটা মেডিকেল কলেজ করা যায়, কারণ পন্ডিচেরি একটা ছোট্ট রাজ্য যার জনসংখ্যা মাত্র 9 লক্ষ, সেখানে 8টা মেডিকেল কলেজ আছে, তাহলে আমাদের রাজ্যে হবে না কেন? কারণ মেডিকেল কলেজ যদি হয় চিকিৎসার সুব্যবস্থা পাবে মানুষ এবং দেশ বিদেশের ছাত্রছাত্রী আসবে, ট্যুরিজমের ক্ষেত্রে উন্নতি হবে। এবং আমি এই কলেজের সম্পর্কে বলবো যে মানুষের দান, জমি দান করে এই কলেজটা গড়ে উঠেছে, কিন্তু বিগত দিনে বাম সরকারের আমলে এই কলেজের অনেক জমি বেদখল হয়ে গেছে। DWS দেওয়া হয়েছে একটা জায়গা, আর একটা স্কুল ইন্সপেক্টর স্কুলের জন্য জায়গা দেওয়া হয়েছে, আরও কিছু জায়গা বেদখল হয়েছে। আমি আশা করব এইগুলা জমিগুলো আবার পুনরায় ফিরিয়ে নিই। সবাইকে সাক্ষী রেখে আমি বলছি, প্লেটিনাম জুবিলির অনুষ্ঠানে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা প্রস্তাব উত্থাপন করতে চাই, রামকৃষ্ণ মহাবিদ্যালয়কে কেন্দ্র করে ওর বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে একে বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হোক। তাহলে আমাদের পূর্বসূরী যারা এই কলেজ স্থাপনে ও এর বিকাশে অবদান রেখেছেন তাদেরকে সম্মান জানানো হবে বলে আমি মনে করি।